তারপরে কি তাহার মায়ের ইচ্ছা আর মাদেবর দর্শন করা যেতাম আর তোমরাও দেখাইতাম তার লাগে যাইয়া তো চলো কেতা বন্ধুরা কেতা খবর আজকে আবার গেছি নতুন একটা ব্লগ নিয়া গেছে গিয়া শিববাড়ি যাইমু মানে পেটলা শিববাড়ি আমার বাড়ি সাইটু একটা জায়গা তো চলো যাওয়া যাক আছে বোন তারপরে আছে করিবি দোস্ত আর কি মেরি জগরি ইয়ার আজকে তারা একলগে যাই আর শিববাড়ি বহুত দিনে যাই আর মানে বছরে প্রায় হয়ে গেছে বছরে যাই এখন আছি বইটা গাছ হাফও এটা একটা স্পেশাল হাফ মানে আমরা বাড়ির যাওয়ার আগে আর এই হাফটার সব শুনে বইটা গাছের হাফ নামে তো চলো বইটা গাছের হাফটা উঠলেও তারপরে শিববাড়ি একটু বাকি মানে এই গেছি আর কি শিববাড়ি টুকটুকে হান ফাইলাম না আচ্ছা যাই হোক টুকটুক আর লাগে রো না আইও গেছি একটু বাকি আর কি শিববাড়ি আর এর মধ্যে যে রোদ সামটা যার বার হয়ে যাচ্ছে চলো যাই তারপরে Thank you.
ফাইনালে মানে শিববাড়ি আই গেছি, আর শিববাড়িতে আইসি কোনো প্ল্যান আসলো না। তারপরে ওখানে ইয়া দেখে মানে বোন তারা আইসে, আর বোনের ঘর হয়েছে গিয়া বোনপুর, আর বোনপুত্রে দেখছি না, তবে আজকে আমার খুব ভালো হয়েছে, বোনপুত্রেও দেখতে পাচ্ছি। এই যে বোনপুর বন্ধুরা বৈরব তলে, আর তোমরা যদি শিববাড়ি আও তাহলে দেখতে পারবা এসে গে শিববাড়ি। প্রতি সোমবারে মানে শিববাড়ি খোলা থাকে, আনাইলে বন্ধ থাকে বলতে, আইতে পারবা, ইয়ে ঘুরে যেতে পারবা, কিন্তু মন্দিরের যে সামনের দরজাটা আছে এটা বন্ধ থাকে। বন্ধুরা বাল্লা বাল্লি করিয়াও তিনটাও ব্যবস্থা করতে পারছি, আর তো পারলাম না, বড়ি করে না, বাল্লা হাঁটি গেল। তো বন্ধুরা শেষ, ওখানে মানে আজকে লাগে ভিডিও এখানে স্টপ দিয়ে, আর এখন বাড়ি যেতাম গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। টাটা, বাই বাই।